আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজ 26শে মার্চ 2023 চলে আসলাম আজকে আবার আমার সেট আপে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে মূলত যে পাখিগুলো বিক্রি হবে এবং কি কি দামে রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা পাখি নেওয়ার তারা অবশ্যই লোকেশনে এসে নিতে হবে, কোনো প্রকার কোনো ডেলিভারি চলবে না, এটা আগেই বলে দিচ্ছি। অনেকে দেখা যায় ফোন দেওয়ার পর ডেলিভারির কথা জিজ্ঞেস করেন, তো হোম ডেলিভারি দেওয়া হবে না, কোনো প্রকার হ্যান্ড ডেলিভারিও হবে না, এসে লোকেশনে এসে পাখি দেখে তারপর নিয়ে যাবেন। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করব। আর আমাদের চ্যানেলে নতুন যারা আছেন লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যান। তো প্রতি সপ্তাহের মধ্যে আজকেও আমাদের কাছে নতুন কিছু কালেকশন রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন, সেই জন্য আমরা নতুন কালেকশন দিয়ে আগে ভিডিওটা শুরু করব। এইখানে দেখতে পারতেছেন একজোড়া অ্যালবিনো রিং নেট রয়েছে, আর এই অ্যালবিনো রিং নেটের মধ্যে কিন্তু দুইটা কালার হয়, একটা রিং নেট অ্যালবিনো হয় ঠিকই কিন্তু এটার মধ্যে মিক্স থাকে, যার কারণে অনেকের ভুল ধারণা যে অ্যালবিনো রিং নেকের মালা হয়, অ্যালবিনো অরিজিনাল অ্যালবিনোর কখনো মালা হয় না। এক দ্বিতীয়ত যেটা মিক্স থাকে ওটার মধ্যে হালকা একটু নীলচা নীলচা শেড থাকে। দেখেন আমি যেই অ্যালবিনোটার ভিডিও করতেছি এটা কিন্তু মিল্ক হোয়াইট, যেটাকে দুধের মতো সাদা বলা হয়, এই পেয়ারটা কিন্তু ওই রকমই সাদা। আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান এইটা ফিক্সড প্রাইস 40,000 টাকা পড়বে, সম্পূর্ণ 1.5 থেকে 2 বছরের মতো বয়স, এটা ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে, এগুলা এখন ব্রিডিংয়ের মুডে আছে। দুইটারই চোখে রিং আছে দেখতে পারতেছেন, যেটা এই যে লাফালাফি করতেছে এটা মেল, আর ডানে যেটা আছে ওটা ফিমেল, আপনারা দেখতে পারতেছেন। পাখি মাশাল্লাহ খুব হেলদি আর খুব প্লেফুল পাখি, এটা 40,000 পড়বে। তারপর আসি নিচে একটা পেয়ার রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, ব্লু, এটা একটার কিন্তু মালা একবারে পুরা, দেখেন নিচে কালো মালা চলে আসছে, এই যে দেখেন, আর একটার কিন্তু এখনও আসেনি, যারা ব্লু পছন্দ করেন নিতে পারেন। মেবি দুইটাই মেল হবে, আমি এখনও শিওর দিতে পারতেছি না, একটার মালা আসছে আর একটার আসে নাই, দুটোটা একই ঘরের পাখি। তবে এই পেয়ারটা কেউ যদি নিতে চান 30,000 টাকায় ছাড়া হবে, এখন দুইটা ছেলে হইতে পারে আবার পেয়ারও হইতে পারে, এটার গ্যারান্টি আমি দিব না, যারা নেন দেখে নেবেন। ব্লু রিং নেটের ব্লু অথবা ভায়োলেটের একটা জিনিস কি, এরা এক এক সময় এক এক রকমের কালার আসে, লাইট দিলে এক কালার, লাইট ছাড়া আরেক কালার, রোদের আলোতে আরেক কালার। তো এই কারণে অনেকে, যেমন এর আগে আমি ভায়োলেটের অ্যাড দিয়েছিলাম, অনেকে কিন্তু বুঝতে পারে নাই। তো এইসব পাখি সামনে থেকে না দেখলে কখনো বোঝা সম্ভব না যে এটার মূল কালারটা কি। তো যাই হোক, এটাকে টার্কোইজ ব্লু বলা হয়। এইখানে এক পেয়ার গ্রে রিং নেট রয়েছে, এটা সম্পূর্ণ অ্যাডাল্ট, এটা যে মেলটা এর আগে কয়েকবার ব্রিড করানো হয়েছে, এটা দেখতে পাচ্ছেন এই যে সামনেরটা মেল, এই মেলটার বয়স 2.5 বছরের উপরে, ওর মালাটায় যেরকম আছে এরকমই আছে, 2.5 বছরের উপরে আছে। আর এই ফিমেল যেটা, এটাও ব্রিড করানো কিন্তু দুইটা আলাদা আলাদা ছিল, আমি পেয়ার ভাঙছি কারণ আমার যে মেলটা, এই মেলটা কিন্তু একটু পুরনো মেল, এই মেলটার এখনও পর্যন্ত মানে ফিমেল যেটা ওটার মল্টিং শেষ হয় নাই, যার কারণে আমি নতুন একটা ফিমেল নিয়ে আসছি ওর সাথে একটা পেয়ার করছি, এটাকে সিলভার গ্রে বলা হয়। এই পেয়ারটা কেউ যদি নিতে চান ফিক্সড প্রাইস 30,000 টাকা রাখা যাবে, দেখতে পাচ্ছেন। তারপর আসি, এখানে প্যালিট রিং নেট রয়েছে, এটা প্যালিট হওয়ার মূল কারণ হলো এটা সারাটা শরীর হলো অ্যালবিনো কিন্তু দুই ডানায় আর মাথায় একটু হলুদ থাকার কারণে এটাকে প্যালিট মিউটেশন বলা হয়, আর এই মিউটেশনটার মালা হয়। আর এই মিউটেশনটা খুবই রেয়ার একটা মিউটেশন, কারণ কেন রেয়ার এটা বলে দিচ্ছি, এটা আপনার বাজারে আপনারা অ্যাভেলেবেল দেখবেন না, গোনা বাচ্চা কিছু মানুষ, খুব অল্প কিছু সংখ্যক মানুষের কাছে রয়েছে। আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান আপনারা, আসলে পাখিগুলো উড়ো উড়ি করতেছে রেখে দেখাইতে পারতেছেন, আর দেখতে পারতেছেন মাশাআল্লাহ সাইজ কিন্তু বিশাল সাইজ, এই পেয়ারটা 45,000 টাকা রাখা যাবে, যদি কেউ নিতে চান নক দিতে পারেন, সাইজও যেরকম পাখিও দেখতে সেই রকম দেখতে পারতেছেন। তারপর এইটা আবার সেই পুরান পেয়ারটা, আপনারা তো দেখেছিলেনই অনেক আগে, এটা ভিডিও দেওয়া হয়েছিল, এইটাও 30,000 টাকা চাওয়া হচ্ছে, অলিভ মেলের সাথে বাটার ক্যাপ ফিমেল, যেহেতু এটার দাম আগেও দেওয়া আছে এইটা এবার মানে এখন বর্তমানে 2,000 টাকা কম রাখতে পারবো, এটা 30 দেওয়া হয়েছিল, এখন 28 পর্যন্ত রাখা যাবে।
তারপর এখানে যে ইয়েলো হলুদ রিং নেক ফিমেলটা আছে এটা অলরেডি সোল্ড আউট, এটা এটা আর বিক্রি হবে না, এটা হয়ে গেছে বিক্রি, এটা ডেলিভারি আগামীকাল। এখানে যে গ্রে সিলভার গ্রে যেটা রয়েছে এই পাখিটা সেল হবে, এই ফিমেলটা 8,000 টাকা সেল হবে। এটা আপনারা আগেও দেখেছিলেন যে এটার একটু আঙ্গুলে প্রবলেম আছে, এক পায়ের দুইটা আঙ্গুল বাঁকা, দেখাই যেতেছে আপনাদেরকে, আমি দেখাচ্ছি লাঠিতে সমস্যা, মানে ওইরকমভাবে বোঝা যায় না ওর আঙ্গুল যে বাঁকা সেটা ওইরকমভাবে তেমন একটা বোঝা যায় না, লাঠিতে বসলেও একবারে পুরো ফ্রেশ দেখা যায়। আর ওইটা 8,000 টাকা পড়বে। এইখানে একটা ওই যে যে গ্রের সাথে যে ফিমেলটা ছিল এটা আসলে প্রতিবার পাখা উঠে আর নিজে নিজে পড়ে যায়, তো এই জন্য এই পাখিটা মাত্র 4,000 টাকা ওইটা সেল হবে। দেখতে পারতেছেন এটা ভাগ্যের ব্যাপার, মিয়া ট্রাই করে দেখতে পারেন। এর আগে একজন একটা ওই যে একটা কালো গ্রে ছিল যেটা নিয়ে গেছে, ওইটা টাল ছিল, ওনাকে আমি মেডিসিনের নাম বলে দিছি। তো এইটাও আপনারা নিয়ে দেখতে পারেন, একবারে অ্যাডাল্ট ফিমেল, নিয়ে ট্রাই করে দেখতে পারেন, যদি উঠে তাহলে তো ভাগ্য ভালো, আর না হইলে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই অবস্থায়ও ব্রিডিং করতে পারে। ভিউয়ার্স, এবার আসি কোনোরের দিকে। কোনোর আমার কাছে যেগুলো রয়েছে এগুলা 16,000 থেকে শুরু করে 12,000 পর্যন্ত পেয়ার রয়েছে, সম্পূর্ণ ডিএনএ পেপার সহ, ডিএনএ কাট করা, দেখতে পারতেছেন টোটাল 6 জোড়ার মতো রয়েছে। এখানে দুইটা গ্রে কোকাটেলের মেইল রয়েছে, মেইল দুইটা কেউ যদি নিতে চান 4,000 টাকা পড়বে। একটা ফিমেল আছে আলাদা রাখা এই যে সামনে, যদি কেউ যদি পেয়ার করে নিতে চান পেয়ার হিসাবে নিতে পারেন, 4,000 টাকা জোড়া পড়বে। কিন্তু এইখানে যে মেইলটা রয়েছে এটা মাত্র 1,000 টাকা হইলে বিক্রি হয়ে যাবে। এই মেইলটার একটা পা বাঁকা আছে এই জন্য এটাকে এখানে আলাদা রাখা হয়েছে, হাঁটা চলা সবই ঠিক আছে, দেখেন পাটা বাঁকা জন্মগতভাবেই, জন্মগতভাবে না স্টক করে হয়েছে এটা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ আমি যার কাছ থেকে নিয়েছিলাম সে বলছিল কিন্তু খেয়াল নাই কী বলছিল। আর যাই হোক, এখানে এক পিস পাইট রয়েছে, এটা 2,500 টাকা চাওয়া হচ্ছে, এটাও সম্ভবত মেইল হবে যে পাইটটা রয়েছে, এটা আলোচনা সাপেক্ষে আছে। আর লুটিনোগুলো 7,000 টাকা করে পেয়ার রাখা যাবে। এখানে একটা পেয়ার রয়েছে আর একটা সিঙ্গেল মেইল রয়েছে, যদিও সিঙ্গেল মেইলটা চিনামন চিনামন পালের সাথে পেয়ার করা হয়েছে, এই চিনামন পালটা পাইট পাল, দেখতে পাচ্ছেন পাইট পাল। তো এখানে যে চিনামন পালের যে ফিমেলটা রয়েছে ফিমেলের সাথে একটা মেইলের পেয়ার রয়েছে, এটাও 7,000 পড়বে, লুটিনোর পেয়ারটাও 7,000 পড়বে। তো এগুলো নিউ অ্যাডাল, তো যার কারণে আমি লেজের মধ্যে লাল দাগ দিয়ে রাখছি যে কোনটা কোনটা মেল কোনটা ফিমেল। তারপর এখানে রয়েছে কিছু জাপানিজ বা জিগট, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ রয়েছে জাপানিজগুলো, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন 2,500 টাকা করে পেয়ার। আর অ্যাডালগুলো যেগুলো রয়েছে এগুলো নিতে পারবেন 3,000 টাকা পেয়ার। এখানে বিভিন্ন মিউটেশন রয়েছে, যেগুলো বয়স্কমগুলো 2,500 পড়বে আর অ্যাডালগুলো 3,000 পড়বে। তারপর এখানে লুটিনো বাজরিগার রয়েছে, লুটিনোগুলো আপনারা নিতে পারবেন 1,000 টাকা করে পেয়ার, পার পিস 500 করে, এগুলো এখনও ফুল অ্যাডাল্ট হয় নাই, সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট। আর এইখানে মজার বিষয় হলো এই পাখিটা অনেক চেষ্টার পরে মাশাল্লাহ আপনাদের দোয়ায় এই পাখিটা পুরো ঠিক হয়ে গেছে, ওর যে টালটা ছিল এই যে নিচেরটা এই দেখেন, ওর ঘাড়ে প্রবলেম ছিল, প্রবলেমটা আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, অনেক মেডিসিন করার পরে পাখিটা ঠিক হয়েছে। এখন পাখিটা ব্রিডিং মোডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাখিটা এখন যদি কেউ যদি নিতে চান 10,000 টাকা রাখা যাবে, দেখেন ও কিন্তু আল্লাহর রহমতে একবারে পুরো ঠিক হয়ে গেছে, ওর টালের কোনো প্রবলেমই নাই, কারণ ওরে বেটা 3 আর থায়াবিন এই দুইটা একসাথে মিক্স করে দেওয়া হয়েছে। এইটা অনেক সময় ঠান্ডার কারণে হয়, আবার ভিটামিন ক্যালসিয়ামের অভাবেও হয়, দেখতে পাচ্ছেন এই পেয়ারটা এখন একটা আরেকটা খাবার খাওয়াই দিয়ে দুইটাই ডাবল ফ্লাওয়ারে। এখন যদি কেউ যদি নিতে চান নিতে পারেন একবারে নিশ্চিন্তে, নিঃসন্দেহে পাখি পুরা 100% পুরা ফ্রেশ রয়েছে। এখানে ব্ল্যাক লাভবার্ড রয়েছে, এগুলার জোড়া পড়বে 5,000 টাকা। এক জোড়া ইংলিশ বাজরিগার রয়েছে, দেখতে পাচ্ছেন এই জোড়াটা পড়বে 5,000 টাকা।
দেখতে পাচ্ছেন। তারপর এখানে একজোড়া রোজি রেডে টপ লাইনের সাথে একজোড়া লটিনো রেডে টপ লাইনের পেয়ার রয়েছে। এই জোড়াটা কেউ যদি নিতে চান, এই পেয়ারটার দাম পড়বে 6,500 টাকা। এইখানে এক পেয়ার রেড এড অপালাইন রয়েছে, এগুলো 8,000 টাকা পেয়ার পড়বে। যদিও অনেকে বাজারের মধ্যে অনেক ধরনের ইম্পোর্টেড পাখি দেখেন, ইম্পোর্টেড পাখির হিসাব কিন্তু আলাদা, এক সপ্তাহ টিকে না। তারপর এইখানে দেখতে পারতেছেন এক পেয়ার ব্লু মার্কস রয়েছে, পাখিগুলো অনেক উড়াউড়ি করতেছে, কোবাল ব্লু মার্ক, এগুলো 5,000 রাখা যাবে। দেখেন আমার ঘরে যে পাখিগুলো ছিল এগুলো অনেক আগেও আপনারা ভিডিওতে দেখেছেন, এগুলো যদি ইম্পোর্টেড পাখি হতো তাহলে আমার নিজের ঘরেই থাকতো না। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোম ব্রিডের পাখি, যার কারণে দাম একটু বেশি চাওয়া হচ্ছে, কারণ হোম ব্রিডের পাখি আপনি যদি 500 টাকা বেশি দিয়েও নেন পাখিটা আপনার থাকবে, আর ইম্পোর্টেড পাখি কিন্তু টিকে না, এটা অনেকেই জানেন। এইখানে একটা কাকারিকে মেল রয়েছে, এটার এক পা বাঁক আগেও দেখানো হয়েছিল, এটা 2,000 টাকা হইলে সেল হবে। এইখানে এক পেয়ার লাভ বার্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লুটিনো পিস পেস, এই জোড়াটা পড়বে 5,500 টাকা। গোল্ডিয়ান ফিঞ্চ রয়েছে এক জোড়া, এটা 4,500 টাকা চাওয়া হচ্ছে। ভায়োলেট মাস যে পেয়ারটা রয়েছে এই পেয়ারটা পড়বে 8,000 টাকা। এইখানেও একটা পেয়ার রয়েছে, মেলটা ফিমেলটা সম্ভবত ডাবল, মেলটা সিঙ্গেল প্যাকচার, এটা একটা বক্সে আছে, এটাও এটা 7,000 টাকা পড়বে। এইখানে রয়েছে আরেক জোড়া লটিনো রেড হেড অপালাইন, এই পেয়ারটা পড়বে 8,000 টাকা। এইখানে দুইটা পারবুলু রয়েছে, দেখতে পাচ্ছেন দুইটাই মেইল, যার কারণে একটা আছে পারবুলু ই উইং, ওইটা পড়বে 8,000, আর এটা পড়বে 3,000। আর এখানে স্যাভেল হেডের পেয়ার রয়েছে, স্যাভেল হেড অপালাইন, এই পেয়ারটার দাম পড়বে 16,000 টাকা। এখানে আমার কাছে হিউজ পরিমাণ লাভবার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো পড়বে 5,500 টাকা করে পেয়ার, দেখতে পাচ্ছেন 5,500 টাকা করে চাওয়া হচ্ছে, আলোচনা সাপেক্ষে রয়েছে, এসে দেখে নিতে পারবেন। তো বিহার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।